সময়টা অনেক খারাপ যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি এই মুহূর্তে আমরা প্রধানই ধরতে পারি, তারেক জিয়া ওরফে তারেক রহমানের। আপনারা জানেন যে সাল 2004 একুশে আগস্ট বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি তার দলীয় নেতাকর্মীদের উপর 12টি গ্রেনেড হামলা হয়েছিল। এর মাঝখানে 11টি গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল, সম্ভবত একটি গ্রেনেড বিস্ফোরিত হয়নি। আর এই প্রত্যেকটা গ্রেনেডই ছিল সামরিক বাহিনীর ব্যবহৃত যে সকল গ্রেনেড আছে, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় তেমনই গ্রেনেড। আর এই গ্রেনেডগুলোকে নিয়েই সামনে পরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল একজন সাক্ষীর জবানবন্দিতে, যিনি এই মামলার 52 জনের একজন ছিলেন। বুঝতে পারছেন আমরা কার কথা বলছি, তার নাম হচ্ছে হরকাতুল জিহাদের তৎকালীন বস যে ছিল আপনার মুফতি হান্নান। 2017 সালে সম্ভবত তার ফাঁসি কার্যকর হয়েছে। মৃত্যুর আগে মুফতি হান্নানের দেওয়া একটা জবানবন্দি এই মুহূর্তে তারেক জিয়ার গলায় ফাঁসি ঝুলানোর জন্য যথেষ্ট হিসাবেই এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে তারেক জিয়ার হয়তো ফাঁসিও হবে যদি তিনি বাংলাদেশে আসেন। দর্শক, মুফতি হান্নানের সেই রেকর্ডকৃত সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। তারেক জিয়ার সঙ্গে আলোচনা করেন, তাকে শেষ করে দেওয়ার দরকার, তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। বাবর সাহেব বললেন যে হ্যাঁ, আমার কাছে গ্যারেন্ট আছে, 2টা গ্যারেন্ট ছিল খোলা আর 10টা 12টা গ্যারেন্ট হ্যান্ডওভার। নিশ্চয়ই শুনেছেন, এখন এই বক্তব্যটা আপনার মুফতি হান্নান নিরাপত্তা হেফাজতে থাকাকালীন তৎকালীন সময় আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছিলেন। এমনকি এখানে শুধু তারেক জিয়া না, আপনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজে হাত ব্যাগে করে এনে এই 12টি গ্রেনেড সাপ্লাই করেছিলেন আপনার মুফতি হান্নানের কাছে। আর এরপর 3টা পরিকল্পনার মধ্যে 1টা পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছিল। 3টা পরিকল্পনার মধ্যে 1টা ছিল যে প্রধানমন্ত্রীর বাসায় হামলা করা, অথবা তিনি যে গাড়ি বহর নিয়ে চলাফেরা করেন সে গাড়িতে হামলা করা, অথবা কোনো মিটিং মিছিলে সমাবেশে হামলা করা। 3 নম্বর অপশনটাই বেছে নিয়েছিল আপনার মুফতি হান্নান এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে। আর এই টোটাল ঘটনার প্ল্যানিং হয়েছিল তৎকালীন সময় তারেক রহমানের যে হাওয়া ভবন আছে সেখানে। মুফতি হান্নানের এই বক্তব্যটা অনেক লম্বা চূড়া দীর্ঘায়িত, আমি তাকে কোট করে আপনাদেরকে এই বক্তব্যগুলো দিচ্ছি। আর পরবর্তী সময় তারেক রহমান মুফতি হান্নানকে বিশ্বাস করাইছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, জাতির জন্য দেশের জন্য হুমকি স্বরূপ, সুতরাং তাকে উড়াই দিতে হবে। আর সেখান থেকেই এই মুফতি হান্নান এই ঘটনায় কানেক্টেড হন। আর পরবর্তী সময় মুফতি হান্নানের পুরান একটা মামলায় 2004 সালে আরও কিছু বোমা হামলার সাথে কানেক্টেড ছিল। তো সেই মামলাতে একজন ব্রিটিশ হাই কমিশনারও সম্ভবত মারা গিয়েছিল, পরবর্তী সময় তার ফাঁসির রায় কার্যকর হয়েছে। এখন গতকালকে 21 আগস্ট সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থকরা বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনরা এই কালো দিবসকে পালন করেছে। আর সেই কালো দিবসে প্রধান দাবি ছিল এই হামলার সাথে যারা জড়িত, যেহেতু প্রত্যক্ষভাবে তারেক রহমানের নাম, লুৎফুর রহমান বাবর সহ আরও অনেকের নামই কানেক্টেড আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির ব্যবস্থা করা। আর ইতিমধ্যে এই বিষয় নিয়ে যুক্তরাজ্য সরকারের সাথে বাংলাদেশ সরকার কর্তৃক আলোচনা চলছে বলেও জানিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও বিভিন্ন মন্ত্রীরা। আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে বলছেন যে এই মামলায় দণ্ডিত তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন যে এই মামলার রায় দ্রুত কার্যকর হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর যাবৎ ক্ষমতায় থেকে কেন মামলাটার রায় এখন পর্যন্ত আমাদের এই সরকার থাকাকালীন আওয়ামী লীগের যারা উকিল আছেন, ব্যারিস্টার আছেন, তারা কেন করতে পারলেন না? আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকে না না থাকে সেটার তো গ্যারান্টি নেই, এখানে একটা প্যাস লেগে গেল। যাই হোক, তিনি বলছেন যে 21 আগস্টের কিছু আসামি আছে কারাগারে, কিন্তু মূল হোতা সে তো বাইরে, মানে তারেক রহমান যেহেতু হুকুমদাতা বা মাস্টার প্ল্যানার, মাস্টার মাইন্ড, সেই কারণে তার কথা বলছেন তিনি যে তারেক তো মুসলেকা দিয়ে বাইরে চলে গেছে, ওর সাহস থাকলে দেশে আসে না কেন? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুবিধা নিয়ে লম্বা লম্বা কথা বলে আর কত হাজার 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 কোটি টাকা চুরি করে চলে গেছে, সাহস থাকলে বাংলাদেশে আসুক। বাংলাদেশের মানুষ এই খুনিদেরকে ছাড়বে না, বাংলাদেশের মানুষ ওদেরকে ছাড়বে না। তিনি বলছেন কিছু লোক হয় তাই নিয়ে ওদের লম্ফ ঝম্ফ, কিন্তু বাংলাদেশের মানুষকে চেনে নাই, মানুষের কাছ থেকে জাতির পিতাকে মুছে ফেলতে চেয়েছিল, জয় বাংলা মুছে ফেলেছিল, 7 মার্চের ভাষণ নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু পারেনি, আবার ফিরে এসেছে। কাজী এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না, জিয়া পরিবার মানে খুনি পরিবার। প্রধানমন্ত্রী আরও ব্যাকগ্রাউন্ডে গিয়েছিলেন যে মুশতাককে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান,
ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে 15 আগস্টের খুনিদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদেরকে বিদেশে দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতাদের বেছে বেছে খুন করার পরিকল্পনা করেন। 21 আগস্টে গ্রেনেড হামলায় কতগুলো মানুষকে মেরেছে বঙ্গবন্ধু এভিনিউয়ে। 2004 সালের গ্রেনেড হামলায় আমার বেঁচে যাওয়া অবাক বিস্ময় খালেদা জিয়া, তারেক, তাদের হাতে রক্ত, তাদের বিচার এদেশের মাটিতে হবে। এখন বিচারের বিষয়টা যেহেতু এখানে কানেক্টেড, আমি মনে করি এটা আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা যে দুই তিনজন লোক নয়তো দেশের বাহিরে আছে, বাকিরা তো দেশে আছে, এদের ফাঁসি অন্তত কার্যকর করা দরকার ছিল। সেটা কোন কারণে এত বছর যাবত, লাস্ট 15-16 বছর তো আমরাই ক্ষমতায়, তো তারপরেও কেন এটার বিচারিক প্রক্রিয়া এত ধীর গতিতে চলছে? যতবার 21 আগস্ট আসে তখনই হয়তো এটা সামনে আসে। যদিও এই বিষয় নিয়ে আপনার বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম, তিনি বলছেন যে পুরো ঘটনাটাই ছিল সাজানোর নাটক, সেখানে তারেক রহমান, লুৎফর রহমান, বাবর বা আরও যারা আছেন তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কানেক্টেড করা হয়েছে। আর বিচারিক প্রক্রিয়া কেন এত বিলম্বিত হচ্ছে সেটাও তিনি দাবি করেছেন যে এটাকে আরও দ্রুত এটার কাজ সমাধান করার জন্য। তো আমরাও চাই বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনাগুলো খুবই কমন, যেহেতু আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও নিহত হয়েছেন, জিয়াউর রহমান তিনিও নিহত হয়েছেন, আর মাননীয় প্রধানমন্ত্রীর উপরে বেশ কয়েকবার প্রাণঘাতী হামলাও হয়েছে। তো সকল কিছু মিলিয়ে রাজনৈতিক নেতাদের বেশিরভাগই মারা যায় এরকম বড় বড় ঘটনায়, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের রাজনীতির প্রেক্ষাপটে। তো দেখা যাক এই বিচার প্রক্রিয়া কত বছর যাবত শেষ হয়, আওয়ামী লীগ সরকার তাদের আমলে শেষ করতে পারে নাকি পারে না, সময় বলে দেবে। তবে তারেক রহমানের জন্য দুঃসংবাদ হচ্ছে, তিনি যদি আগামীবার আওয়ামী লীগ ক্ষমতায় যায় হয়তো তখনও দেশে আসতে পারবেন না, কারণ এই মামলার রায় হয়ে যাবে খুব দ্রুত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।